আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো কুশি কাটারের সাহায্যে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আগে আরও অনেক হেয়ার ব্যান্ড তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলে, তো আপনারা অনেকে দেখেছেন, অনেকের কাছে ভালো লেগেছে। তো আজকের ব্যান্ডও অনেক সহজ তৈরি করা, একই ডিজাইন বারবার করতে হয়। তো একবার যদি ভালোভাবে দেখেন আশা করছি আপনারা এটা পারবেন। তো সেই সাথে বলে নেই যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার এই সকল ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, সেখানে আপনারা জোহর নাসির ব্লগ লিখে সার্চ দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবেন, আর ফলো দিয়ে রাখবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তখনই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি নয়তালের সুতো নিয়েছি, তো নয়তালের সুতো দিয়ে আমি কিন্তু এই হেয়ার ব্যান্ড তৈরি করবো। আর সেই সাথে এখানে নিয়েছি আমি কুশি কাটার 11.6 mm, তো এই কুশি কাটার দিয়ে করবো। আপনারা চাইলে 12 নম্বর কুশি কাটারকে দিয়েও কিন্তু করতে পারেন। তো প্রথমে আমি একটি গিট দিয়ে নিচ্ছি যাকে বলে স্লিপ নট। তো একটা গিট কিন্তু এই যে হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি আমি, এই গিটটা কিন্তু আর অন্যভাবে দিই আঙুলে পেঁচিয়ে, সেটাও আমি দেখিয়েছি আমার অন্য সব কুশি কাটারের কাজে। তো এইভাবে গিট দিয়ে আমি গিটটাকে একটু টান দিয়ে ছোটো করে নিচ্ছি, দেখুন। তো যতটুকু দরকার ততটুকু ছোট করে নিলাম। আর এখন আমি কিছু চেন তৈরি করব। তো এখন আমি 6টা চেন তৈরি করব। তো 6টা চেন তৈরি করে নিয়েছি, এখন আমার কাজ। তো 2বার পেঁচিয়ে নিচ্ছি, তো 2বার পেঁচিয়ে আমি ট্রিপল ক্রোশন করব। তো ট্রিপল ক্রোশন করতে হলে 2বার পেঁচিয়ে নিতে হবে, আর এখান থেকে আমি 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে কাজ করব, দেখুন। তো গুণে 4 নম্বর চেনের মধ্যে আমি ট্রিপল ক্রোশন করছি। তো দেখুন 2টা সুতো বাদ দিয়ে আবারও আমি 2টা সুতো বাদ দিচ্ছি, তারপর আমি আবারও 2টা সুতো বাদ দিচ্ছি। তো এইভাবেই ট্রিপল ক্রোশন করতে হয়। আবারও 2টা পেঁচ দিলাম, আবারও সেম 4 নম্বর ঘর থেকেই আবারও ট্রিপল ক্রোশন করছি। 2টা সুতো বাদ দিলাম, আবারও 2টা সুতো বাদ দিলাম, আবারও 2টা সুতো বাদ দিলাম। তো এইভাবেই আমি কয়বার 4বার ট্রিপল ক্রোশন করব। তো যেহেতু আমি 4টা চেনকে একটি ট্রিপল ক্রোশন ধরলে আমার 3টা ট্রিপল ক্রোশন করতে হবে। তো এই তো 2টা সুতো বাদ দিয়ে আমি কয়টা, এখানে 4টা ট্রিপল ক্রোশন হয়ে গেল। তো এখন আমার পরের কাজ, এখন আমি 1টা প্যাচ দিলাম, এখন আমি 1টা ডাবল ক্রোশন করব। এখন দেখুন গুণে 5 নম্বর যে চেনটা আছে, নিচের যে চেন, তো 5 নম্বর চেনের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশন করব। তো এই তো আমি 2টা সুতো বাদ দিয়ে আবার 2টা সুতো বাদ দিলাম, 1বার ডাবল ক্রোশন হলো, আবারও 1টা প্যাচ দিয়ে আবারও সেম 5 নম্বর ঘরের চেন থেকেই 2টা সুতো বাদ দিয়ে আবারও আমি 2টা সুতো বাদ দিলাম। তো 2টা চেন 2টা ডাবল ক্রোশন হয়ে গেল। এখন আমি যে 6 নম্বর চেন আছে লাস্টের যে চেনটা, এই চেনের মধ্যে আমি কি করব, সিঙ্গেল ক্রোশন করব। তো দেখুন সুতোটা নিয়ে এই 2টা সুতোকে বাদ দিয়ে দিচ্ছি, এই হলো আমার 1টা সিঙ্গেল ক্রোশন। আবারও আমি ভেতর থেকে 6 নম্বর ঘরের চেন থেকে সুতোটা এনে 2টা সুতো বাদ দিয়ে দিচ্ছি, এই আমার 2টা সিঙ্গেল ক্রোশন। তো 2টা সিঙ্গেল ক্রোশন করার পর এখানে আমি কি করব, 1টা চেন করে নেব। তো 1টা চেন করে নিলাম, এখন আমার এই যে সিঙ্গেল ক্রোশন করেছি সেখানে 2টা সুতোর সৃষ্টি হয়েছে। তো এখানে আসলে বোঝা যাচ্ছে না, এখানে দেখবেন এই কোনাতে 2টা সুতো দেখা যাবে, এই 2টা সুতোর মাথা দেখুন, আমি সুতো এনে 2টা সুতোর ভেতর থেকে সুতোটা এনে আমি একদম কি করব, স্লিপ স্টিচ করব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে 2টা সুতো হয়েছে, তো এই 2টা সুতোর ভিতর থেকে সুতোটা এনে আমি একদম স্লিপ স্টিচ করে দেব, এই যে এই সুতোর ভেতর দিয়ে, এই সুতোর ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে সুতোটাকে একদম বের করে নিয়েছি। এখনকার কাজটা খেয়াল করুন, এখন আমি যেখানে করেছি 2বার সিঙ্গেল ক্রোশন যেই চেনের মধ্যে, সেই চেনের মধ্যে আমি আবারও 2বার সিঙ্গেল ক্রোশন করছি, দেখুন। তো এই আবারও 2টা সিঙ্গেল ক্রোশন সেম সিঙ্গেল ক্রোশনের ঘরেই করছি। তারপরে আবার খেয়াল করুন, তো সিঙ্গেল ক্রোশন আমি করে নিলাম 2টা, এখন আমি 2টা ডাবল ক্রোশন করব। যেই চেনের মধ্যে ডাবল ক্রোশন করেছিলাম সেম ওই ঘরের মধ্যেই, দেখুন সেম ওই ঘরেই আমি 2বার ডাবল ক্রোশনও করব। তো এই তো এখানে দেখুন 2টা ডাবল ক্রোশন করে নিচ্ছি, এই তো। তো প্যাচ দিয়ে আবারও দেখুন 2টা ডাবল ক্রোশন আমি করে নিচ্ছি। তো 2টা সুতো বাদ দিয়ে 2বার ডাবল ক্রোশন করে নিলাম, এখন আমি ট্রিপল ক্রোশন করব। আমি যেখানে ট্রিপল ক্রোশন করেছিলাম প্রথমেই 4 নম্বর চেনের ঘরে, সেই একই ঘরের মধ্যে দেখুন আমি 4টা ট্রিপল ক্রোশন করব। তো 2টা করে সুতো বাদ দিয়ে
দুইটা প্যাচ দিলাম। আবার সেম ওই একই ঘরে আমি চারবার ট্রিপল ক্রোশন করব, দুইটা করে সুতো বাদ দিয়ে দিয়ে ট্রিপল ক্রোশনটা করে নেব। তাই তো আমি তিনবার ট্রিপল ক্রোশন করলাম। আর এখন আমি চারটি চেন করব, কারণ চারটি চেন সমান একটা ট্রিপল ক্রোশন। তো চারটি চেন করে আমি একদম স্লিপ স্টিচ করে আটকে দেব। চারটি চেন করেছি, এখন সেই একই জায়গায় আমি কি করছি, সুতো দিয়ে স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো স্লিপ স্টিচ করে দিলাম, দেখুন আমার একটা সুন্দর হার্ট শেপ তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমি মূলত তৈরি করব। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো এখন আমি যেটা করব, কিছু চেন করব। তো কিছু চেন করে নেব এখন। তো হাত দিয়ে কাজ করার পর একটু কি করবেন, পাপড়িগুলো ছড়িয়ে দেবেন, এতে করে দেখতে ভালো লাগবে। তো আমি কিছু চেন করে নিচ্ছি। এই চেনটা হচ্ছে আমরা যখন হেয়ার ব্যান্ড তৈরি করি তখন কিন্তু পিছনে গিট দেওয়ার জন্য যে চেনটা থাকে সেই চেনটা, এটা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন। তো এখানে 25 থেকে 30টা চেন করলে আশা করছি হয়ে যাবে। তো চেন করে নেওয়ার পর এখন আমার কাজ। তো এখানে আমি 6টা চেন করব এখন। আবার দেখুন যতটুকু চেন করার পর আপনারা গুনে 6টা চেন করবেন। 6টা চেন করে আমি আবার হার্ট শেপের যে কাজ সেটা শুরু করে দেব। তো 6টা চেন করেছি, এখন আমি 2টা প্যাচ দিয়ে আবারও আমি 4 নম্বর চেন গুনব। 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে কাজ করব। তো উপর থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে আমি ট্রিপল ক্রোশন করব। দেখুন সুতোটা নিয়ে 2টা সুতো বাদ দিলাম, আবার 2টা সুতো বাদ দিলাম, আবারও 2টা সুতো বাদ দিলাম। তো আবারও প্যাচ দিব 2টা, তারপর আবারও সেম 4 নম্বর ঘরের চেনেই আবারও ট্রিপল ক্রোশন করছি, 2টা সুতো বাদ দিয়ে দিয়ে ট্রিপল ক্রোশন করছি। তো এভাবে আমি 4টা ট্রিপল ক্রোশন করব। 4টা চেন সমান আমার একটা ট্রিপল ক্রোশন, আর 3টা ট্রিপল ক্রোশন করে নিচ্ছি। এই আমার 4টা ট্রিপল ক্রোশন হয়ে যাবে। তো এখানে ট্রিপল ক্রোশন করে নিয়েছি দেখুন। এখন আমি 2টা ডাবল ক্রোশন করব 5 নম্বর চেনে, তার একটা পরের চেনে আমি কি করছি ডাবল ক্রোশন করছি। তো 2টা সুতো বাদ দিয়ে আবার 2টা সুতো বাদ দিলাম, আবারও একবার 2বার ডাবল ক্রোশন করব একই ঘরে 5 নম্বর চেনের মধ্যে। আরও একবার আমি ডাবল ক্রোশন করে নিচ্ছি। এখন আমি যেটা করব, 6 নম্বর চেনের ঘরে একবার 2বার সিঙ্গেল ক্রোশন করব। তো দেখুন 6 নম্বর চেনের ঘরে সুতোটা বের করে এনে সুতোটা বের করে দিচ্ছি, আরও একবার 6 নম্বর চেনের ঘর থেকে সুতো এনে সুতো বের করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশন করে নিলাম। সিঙ্গেল ক্রোশন করার পর আমি কি করব, একটা চেন করব। তো একটা চেনও করে নিলাম। এখন এখানে সিঙ্গেল ক্রোশন করেছি, সেখানে 2টা সুতো হয়েছে। দেখুন এই সুতোর ভেতর থেকে আমি সুতোটা এনে একদম স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেখুন সুতোর ভেতর থেকে সুতো নিয়ে একদম স্লিপ স্টিচ করে দিলাম, বাহিরে বের করে আনলাম। এখন আমার পরের কাজ, বাকি অর্ধেক হার্ট শেপ হয়ে গেছে, বাকি অর্ধেক হার্ট শেপ করব। যেখানে সিঙ্গেল ক্রোশন করেছি 2বার, সেখানে আবার 2বার সিঙ্গেল ক্রোশন করছি। দেখুন 6 নম্বর চেনের ঘরে আমি সিঙ্গেল ক্রোশন করছি 2বার, আবার আমি একটা প্যাচ দিয়ে ডাবল ক্রোশন করব যেখানে আমি ডাবল ক্রোশন করেছি সেখানে। তো যেখানে ডাবল ক্রোশন করেছি দেখুন 2টা ডাবল ক্রোশন সেম একই ঘরে চেনের ঘরে, আবারও 2বার ডাবল ক্রোশন করছি। তো 2বার ডাবল ক্রোশন করে নিচ্ছি 2টা করে সুতো বাদ দিয়ে দিয়ে। তো এখানে আমি যেটা করব, ট্রিপল ক্রোশন করব। এখন দেখুন যেখানে আমি ট্রিপল ক্রোশন করেছি যেই ঘরে 4 নম্বর চেনের ঘরে, সেই একই ঘরে আমি এখন 4বার ট্রিপল ক্রোশন করব। তো সুতোটা নিয়ে 2টা করে সুতো বাদ দিয়ে দিয়ে ট্রিপল ক্রোশনটা করতে হয়। তো আমি আরও একটা কথা বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের হাতে খড়ি আছে কুশি কাটারের, সেখানে হাফ ডাবল ক্রোশন, ডাবল ক্রোশন, সিঙ্গেল ক্রোশন, স্লিপ নট, গিট সব কিছুই আমি ডিটেলসে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারেন, আর ওইগুলো দেখলে হবে কি, আপনাদের কুশি কাটারের কাজগুলো করতে অনেক সহজ মনে হবে। কারণ এই হাফ ডাবল ক্রোশন, সিঙ্গেল ক্রোশন এগুলো বুঝতে পারলে কিন্তু এগুলো বুঝতে পারবেন খুব সহজেই। তো 4টা চেন করে আমি এখন স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। তো স্লিপ স্টিচ করে দেখুন একটা হার্ট শেপ আবার তৈরি করে নিলাম। তো এখন আমি বাকি আরেকটা হার্ট শেপ তৈরি করব। আরেকটা হার্ট শেপ তৈরি করতে হলে আমাকে 6টা চেন করতে হবে। তো 6টা চেন করছি আগে।
সেম এখন একটা কাজই বারবার আমাকে করতে হবে, ছয়টা চেন করে যেভাবে আমি কাজটা করেছি সেম একইভাবে এখানে আবারও ওই একই কাজ করতে হবে। করার পর আবারও ছয়টা চেন, আবারও একই কাজ। দেখুন দুইটা প্যাচ দিলাম, তো দুইটা প্যাচ দিয়ে আমি কি করছি, চার নাম্বার চেনের ঘরে আবারও আমি ট্রিপল ক্রোশন করছি। দেখুন দুইটা সুতো বাদ দিয়ে দুইটা সুতো বাদ দিচ্ছি, আবারও দুইটা সুতো বাদ দিলাম, আবারও দুইটা প্যাচ দিয়ে আবারও একই চার নাম্বার চেনের ঘরে দুইটা সুতো বাদ দিচ্ছি, তারপর আবার দুইটা সুতো বাদ দিচ্ছি, আবারও দুইটা সুতো বাদ দিলাম। তা আবারও ট্রিপল ক্রোশন দুইটা প্যাচ দিয়ে চার নাম্বার চেনের ঘরেই করছি। তো এইভাবে আমি চারবার ট্রিপল ক্রোশন করব। তো তিনবার ট্রিপল ক্রোশন করলে আর চারটা চেন সমান আমার একটা ট্রিপল ক্রোশন, তো চারটা ট্রিপল ক্রোশন হয়েছে। এখন আমি ডাবল ক্রোশন করছি একটা প্যাচ দিয়ে পাঁচ নাম্বার চেনের ঘরে। দেখুন পাঁচ নাম্বার চেনের ঘরে দুইবার ডাবল ক্রোশন করব। তো দুইবার ডাবল ক্রোশন করছি, দেখুন দুইটা সুতো বাদ দিয়ে দুইটা সুতো বাদ দিলাম, আবারও একটা প্যাচ দিচ্ছি, একটা প্যাচ দিয়ে আবারও পাঁচ নাম্বার চেনের ঘর থেকে সুতো এনে দুইটা সুতো বাদ দিয়ে আবারও দুইটা সুতো বাদ দিলাম। তো দুইবার ডাবল ক্রোশন হয়ে গেল। এখন ছয় নাম্বার চেনের ঘরে আমি সিঙ্গেল ক্রোশন করব দুইবার। তো সুতোটা এনে দুইটা সুতোকে একবারই বাদ দিয়ে দিলাম, আবারও ভিতর থেকে সুতো এনে দুইটা সুতোকে একবারই ছেড়ে দিলাম। তো দুইবার আমার সিঙ্গেল ক্রোশন হয়ে গেল। এখন একটা চেন করলাম, চেন করে এখানে যে দুইটা সুতো আছে সেখান থেকে আবার সুতোটা এনে স্লিপ স্টিচ করে একদম বের করে নিলাম। তো আমার অর্ধেকটা হার্ট শেপের কাজ হয়ে গেছে। এখন যেটা করব, আবার দেখুন যেখানে আমি সিঙ্গেল ক্রোশন করেছি সেই ঘরেই আমি আবার সিঙ্গেল ক্রোশন করব দুইবার। এই পাশের কাজ সেম একই হবে। তো দুইবার সিঙ্গেল ক্রোশন করলাম, এখন আমি একটা প্যাচ দিয়ে দুইবার ডাবল ক্রোশন করব। যেই পাঁচ নাম্বার ঘরে ডাবল ক্রোশন করেছিলাম চেনের, সেই পাঁচ নাম্বার চেনের মধ্যে আবারও আমি দুইবার ডাবল ক্রোশন করছি। দেখুন তো এই তো যেখানে ডাবল ক্রোশন করছি সেই একই জায়গায় দুইবার ডাবল ক্রোশন করছি। আবারও একটা প্যাচ দিয়ে সুতোটা এনে দুইটা সুতো বাদ দিয়ে আবারও দুইটা সুতো বাদ দিলাম। এখন আমি দুইটা প্যাচ দিয়ে তিনবার ট্রিপল ক্রোশন করব, যেখানে ট্রিপল ক্রোশন করেছিলাম চারবার সেখানেই। তো দেখুন সরি, চারবার ট্রিপল ক্রোশন করব, দুইটা প্যাচ দিয়ে আবারও আমি দুইটা করে সুতো বাদ দিয়ে দিয়ে ট্রিপল ক্রোশনটা করে নিচ্ছি। তো এখন আমি কি করব, আবারও দুইটা প্যাচ দিয়ে আবারও ট্রিপল ক্রোশন করে নিচ্ছি। তো আমার তিনবার ট্রিপল ক্রোশন হয়ে গেল। এখন যেটা করব, এখন আমি চারটা চেন করব আর স্লিপ স্টিচ করে আটকে দেবো, কারণ চারটা চেন সমান আমার একটা ট্রিপল ক্রোশন। তো স্লিপ স্টিচ করে আটকে দিলাম। তো এখানে আমি দেখুন দুইটা হার্ট শেপ কিন্তু তৈরি হয়ে গেলো পরপর। তো এখন আমার ডিজাইনটা সেম এক হবে। আমি সেম একইভাবে ছয়টা চেন করব, আবার আমি এই হার্ট শেপের ডিজাইনটা করে নেব। তো পুরোপুরি ভিডিওটা আমি যদি দেখাতে চাই অনেক অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এই দুইটা কীভাবে তৈরি করেছি এটা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারাও পারবেন। তো আমি এখন আর বেশি একটা দেখাচ্ছি না, তো ভালোভাবে দেখে নিন এবং এই দুটো বুঝতে পারলে আপনারা পুরোটাই করে নিতে পারবেন। আর আশা করছি এটা খুবই সহজ, আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তো এইভাবেই কিন্তু আমি পরের সবগুলো করে পরে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে হার্ট শেপ দুইটা তৈরি করেছি। আমি এখানে হার্ট শেপ তৈরি করব আরও 12টির মতো, কারণ আমি একটি ছোট্ট বাবুর জন্য তৈরি করছি। তো এখানে আপনারা যদি বড় বাচ্চার জন্য তৈরি করেন তাহলে আপনারা 15 থেকে 16টা হার্ট শেপ তৈরি করতে পারেন, আর সেই সাথে চেনটা আপনারা একটু মাপ মতন একটু বড় করে তৈরি করে নেবেন। তো দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি হার্ট শেপ যে কটা আমার দরকার ছিল। তো তৈরি করার পর বাকি কাজটা অবশ্যই আমি একটু দেখিয়ে দেব। তো তৈরি করার পর আমি এখানে আবার চেন করব কিছু দূর, কারণ চেনটাই হচ্ছে আমি পেছনে যে গিটটা দেব, মাথায় এই হেয়ার ব্যান্ডটা বাঁধার জন্য যে গিটটা দেওয়া হয় সেই চেনটা করব। তো এখানে আমি কিছু দূর চেন করে নিচ্ছি, কারণ চেন করাটা সহজ, আপনারাও করতে পারেন। তো আমি এখন কিছু দূর চেন করে নিচ্ছি। তো কিছু দূর চেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পুরো চেনটা আর দেখাচ্ছি না, আমি যতটুকু দরকার আমি অফ ক্যামেরাতে চেনটা করে ফিরছি। তো দেখুন আমি চেন করে নিয়েছি, আর এখন আমার একদম লাস্টে আর একটা হার্ট শেপ করতে হবে। ওই পাশে আমি কিন্তু একটা হার্ট শেপ করেছি, তো এখানেও করছি। তাই যতটুকু চেন করার পর আমি ছয়টা চেন করব এখন গুনে, কারণ ছয়টা চেনের মধ্যে কিন্তু আমার কাজ। তো ছয়টা চেন করার পর আমি এখন
চার নাম্বার চেনের মধ্যে আবার কি করব ট্রিপল ক্রোশেট করব আর তার জন্য দুইটা প্যাচ দিয়ে নিয়েছি কুশি কাটারে তারপর দুইটা করে সুতো ছেড়ে ছেড়ে আমি ট্রিপল ক্রোশেট করে নেব চারবার তো চারটা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট আর তিনবার ট্রিপল ক্রোশেট আমি করে নেব এখানে তো প্রথমে কিন্তু কুশি কাটারে আমি দুইটা করে প্যাচ দিই দেখতেই পাচ্ছেন দুইটা প্যাচ দিলেই কিন্তু ট্রিপল ক্রোশেট হয় তো চার নাম্বার চেনের ঘরের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করলাম একই চেনের ঘরেই চারবার এখন একটা প্যাচ দিয়ে পাঁচ নাম্বার চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট করব দুইবার দুইটা করে সুতো ছেড়ে ছেড়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি ছয় নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব দেখুন এখন আর কোনো প্যাচ দিচ্ছি না ভিতর থেকে সুতোটা এনে দুইটা সুতো বের করে নিচ্ছি আবারও আমি ভিতর থেকে সুতো এনে দুইটা সুতো বের করে নিচ্ছি তো এখন একটা চেন করব আর এখন এখানে আমার দুইটা চেনের সৃষ্টি হয়েছে দুইটা সুতোর সৃষ্টি হয়েছে দেখুন এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা করার সময় এখন আমি সুতোটা এনে একদম কী করলাম স্লিপ স্টিচ করে দিলাম আর এখন আমি আবারও কী করছি অর্ধেক হার্ট শেপের বাকিটা করছি তো যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে আর যেখানে ডাবল ক্রোশেট করেছি সেম একই চেনের ঘরে আমি আরও দুইবার ডাবল ক্রোশেট করব তো একটা করে প্যাচ দিয়ে সুতোটা এনে দুইটা করে সুতো ছেড়ে কিন্তু ডাবল ক্রোশেট করতে হয় তো ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইবার এখন আমি চার নাম্বার চেনের ঘরে কিন্তু চারবার ট্রিপল ক্রোশেট করেছি সেখানে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি চারবার তো দেখুন দুইটা প্যাচ দিয়ে সুতোটা ভিতর থেকে এনে দুইটা করে সুতো ছেড়ে ছেড়ে কিন্তু ট্রিপল ক্রোশেট করতে হয় তো আমি তিনবার ট্রিপল ক্রোশেট করছি আর চারটা চেন দিয়ে বাকি আরেকটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি তো তিনবার ট্রিপল ক্রোশেট করে নিলাম আর এখন চারটি চেন করব চারটি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট তাই চারটি চেন করে আমি স্লিপ স্টিচ করে আটকে দেব তো চারটি চেন করে নিচ্ছি আর স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি তো আমার পুরো হেয়ার ব্যান্ডটির কাজ কিন্তু হয়ে গেছে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আপনাদের কাছে যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু মনে হয় যে এটা আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমি যতটুকু জানি বা যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ